হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যানার্জি সিরিজ। তো ইস্টবেঙ্গলের যে সামগ্রিক অবস্থা, সেই সামগ্রিক অবস্থার জন্য সমর্থকরা আশাহত এবং একই সাথে তারা কিন্তু কিছুটা বিরক্ত। এর ফলে একাংশ সমর্থক মনে করছে যে এই যে অবস্থা, ইস্টবেঙ্গল ম্যাচ বাই ম্যাচ হেরে চলেছে, কোচ পরিবর্তন, প্লেয়ার পরিবর্তন হওয়া সত্ত্বেও কোনো রকম কোনো প্রভাব পড়ছে না, এর জন্য দায়ী পুরোপুরি ইনভেস্টার। তারা সঠিক দল নির্বাচন বা সঠিক দল গঠন করার দিকে একদমই মনোযোগ দেয়নি। আবার একটা অংশ মনে করছে যে এই দোষটা শুধুমাত্র ইনভেস্টরকে দেওয়াটা ভুল, এর জন্য অনেকাংশে দায়ী কিন্তু ইস্টবেঙ্গলের যারা বর্তমান কর্মকর্তারা রয়েছে। তো একটা ক্লিয়ার আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবে, আমি একটা ক্লিয়ার আলোচনা করার চেষ্টা করছি। যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেলটাকে অন করে রাখো নতুন নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলো, এইটা নিয়ে আলোচনা করার প্রথমে আমাদেরকে ফিরে যেতে হবে কিছুটা পিছনে, যখন ইস্টবেঙ্গল ক্লাব আই লিগ খেলত। ঠিক সেই সময় ইস্টবেঙ্গলে কোনো ইনভেস্টর ছিল না, তখন ইস্টবেঙ্গলে স্পন্সর ছিল যার নাম ছিল কিংফিশার, এটা আমরা প্রত্যেকেই জানি। সেই সময় ইস্টবেঙ্গল ক্লাবের সাফল্যও ছিল অনেকটাই, কিন্তু সময়ের সাথে সাথে যখন আইএসএল এলো 2014 সালে, সেই সময় ইস্টবেঙ্গলের যারা সমর্থক ছিল আপামর বা মোহনবাগানের যারা সমর্থক ছিল, তারা প্রত্যেকেই চাইতো যে কলকাতার দুই প্রধান, অবশ্যই দেশের যেটা টপ লিগ হতে চলেছে, এখন প্রত্যেকের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছিলো আইএসএলই কিন্তু দেশের টপ লিগ হতে চলেছে, তাই প্রত্যেকের মধ্যে আশা ছিল যে আমাদের ক্লাবও আইএসএলই খেলুক। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই ইনভেস্টার টার্ম, এই ইনভেস্টার টার্মটা কিন্তু কয়েনেজ হয়েছিল, এবং এই ইনভেস্টার এই টার্মটার কয়েনেজের পিছনে অগ্রণী ভূমিকা ছিল ইস্টবেঙ্গলের। অর্থাৎ কলকাতার মার্কেটে, কলকাতার বাজারে, কলকাতার ফুটবল মহলে ইনভেস্টার এই টার্মটার পরিচয় ঘটিয়েছিল কিন্তু ইস্টবেঙ্গল। এবং তারা যে মুহূর্তে তাদের কিংফিশারের সাথে সমস্যা হলো, অর্থাৎ কিংফিশার যখন পুরো কোম্পানিটি কোলাপস করে গেল, তার পরবর্তী সময়ে ইনভেস্টার নিয়ে এলো ইস্টবেঙ্গল প্রথম, এবং যার নাম ছিল কিন্তু কোয়েস ইস্টবেঙ্গল। সমর্থকরা খুশি ছিল ইনভেস্টার আসার ফলে, যেটা দলের গঠন যেটা হবে সেটা অনেক ভালো হবে, বেটার হবে, বা ইস্টবেঙ্গল খেলবে আইএসএলে, এটাই স্বাভাবিক। এবং কোয়েসও কিন্তু সেই লক্ষ্য নিয়ে এসেছিল, এবং তারা যেটা সেই সময়ে 15 কোটি মতো একটা ট্রান্সফার ফিস দিত, মানে সরি ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হতো 15 কোটি টাকার মতো, সেই ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে কিন্তু খেলতে চেয়েছিল কোয়েস। কিন্তু সেই মুহূর্তে যদি মনে থাকে তাহলে প্রত্যেকে বুঝতে পারবে যে সেই সময়ে কিন্তু একটা আন্দোলন চলছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনেই, যারা কিন্তু বলছিল যে আমরা কোনো ফ্র্যাঞ্চাইজি ফি না দিয়েই খেলবো, অর্থাৎ আমরা ফ্র্যাঞ্চাইজি ফি দেবো না। সেই সময়ে যখন ইস্টবেঙ্গল ইনভেস্টার ছিল, কোয়েস খেলতে চেয়েছিল, কিন্তু সেই সময় ইস্টবেঙ্গল বা মোহনবাগান একতাবদ্ধভাবে একটা লড়াই চলছিল, ফলে সেখান থেকে তারা সরে এসেছিল যে না হবে না। ফলে কোয়েস যে লক্ষ্য নিয়ে এসেছিলো তাদের কিন্তু সেই লক্ষ্যটা কিন্তু পূর্ণ হলো না, অর্থাৎ তারা চেয়েছিলো আইএসএল খেলতে, সেটা হলো না ফলস্বরূপ। এবং তার সাথে কর্তাদের যে হস্তক্ষেপ সেটাও কয়েক কিছু অংশ কিন্তু বন্ধ হয়ে গেল, ফলে কর্তাদের সাথে কোয়েসের একটা সমস্যা তৈরি হলো। তার পরবর্তী সময়ে কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল বছর ঘুরতে না ঘুরতেই, এবং সেই বিচ্ছেদ কিন্তু একদমই মধুর ছিল না, তিক্ততার সম্পর্ক ছিল। এখন কোশ্চেনটা এখানেই শুরু হচ্ছে, যখন প্রথম ইনভেস্টার ইস্যুতে কিছুটা মুখ থুবড়ে পড়লো ইস্টবেঙ্গল কর্তারা, সেই সময়ে দাঁড়িয়ে কোনো রকম প্রি প্ল্যান্ড না করে বা সেই ভুল থেকে শিক্ষা না নিয়ে তারা যখন দ্বিতীয়বার ইনভেস্টার আনার চেষ্টা করল শ্রী সিমেন্টকে, কেন তারা সাবধানী ভূমিকা নিল না? কারণ আইএসএল খেলার জন্যে যে 200 কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি দেওয়ার প্রয়োজন হয়, সেটা ইনভেস্টার ছাড়া কিন্তু প্রয়োজন, মানে সম্ভব নয়, ইনভেস্টার কিন্তু প্রয়োজন, এটা স্পন্সর কোনোভাবেই তোমাকে দিতে পারবে না। ফলস্বরূপ ইনভেস্টার যখন প্রয়োজন তখন আটো সাঁটো বা আটঘাট বেঁধে পড়ে নামাটা উচিত ছিল, কারণ একটা যখন তুমি ভুল করে ফেলেছো, যখন কোয়েসের সাথে তোমার সম্পর্ক তিক্ত হয়েছিল, তাহলে এই পরিস্থিতি দাঁড়িয়ে আমি যদি শুধুমাত্র ইনভেস্টারকে দোষী করি, এটা কিন্তু মানে ভুল
আমার মনে হয় ইস্ট বেঙ্গল কর্তাদের তার কারণটা ইনভেস্টার আসবে ইনভেস্টার যাবে, ক্লাবের ভবিষ্যৎ সুরক্ষিত করার দায়িত্ব কিন্তু যারা বর্তমান শাসক গোষ্ঠী রয়েছে ইস্ট বেঙ্গলের তাদেরই বর্তায়। ইস্ট বেঙ্গল ক্লাবকে দেশের সর্বোচ্চ লিগে খেলানোর দায়িত্ব কিন্তু তাদের হাতেই সমর্থকরা তুলে দিয়েছে, ফলে তাদের যখন একটা ইনভেস্টার ইস্যুতে তুমি ফেল করছো, সেকেন্ড বা নেক্সট ইনভেস্টার যখন তুমি চয়েস করবে বা চুজ করবে, তুমি সমস্ত কিছু দেখে শুনেই করবে। এখানে শ্রী সিমেন্টকে দোষারোপ করা যেতে পারে অবশ্যই একটা ইমিডিয়েট কজ, কীরকম না যখন তুমি খেলতে নামছো কেন ভালো দল গঠন করলে না, কিন্তু এটাও দেখা প্রয়োজন যে ইনভেস্টার কিন্তু ক্লাবে থাকবে না। ইনভেস্টার যখন তার নিজের ভবিষ্যৎ সুরক্ষিত নয়, পরের বছর কী হবে তাদের জানা নেই, তারা কিভাবে একটা প্রচুর পরিমাণ অর্থ লগ্নি করবে, কেনই বা করবে, এটা একটা বড় কোশ্চেন। যে যখন তারা জানে না যে আমার পরের মরশুমে কী হতে চলেছে, বা ধরো এই যে প্লেয়ারগুলো রয়েছে, শ্রীসমার চাইলেই কিন্তু অ্যান্টনি পেরোসোভিচকে বা হীরা মন্ডলকে নেক্সট ইয়ারের জন্য বা নেক্সট দু তিন বছরের জন্য চুক্তিতে সাইন করে নিতে পারবে না। কেন পারবে না? কারণ তাদের পরের মরশুমের ঠিক ঠিকানাই নেই যে তারা থাকবে না থাকবে না, আদতেও ইস্ট বেঙ্গল কর্তারা তাদের ফাইনাল এগ্রিমেন্টে সই করবে কি করবে না। তাহলে ইনভেস্টারকে আমি দোষ দেবো কি করে? আমি তো এটা বলতে পারি না যে হীরা মন্ডল ভালো খেলছে, পেরোসোভিচ ভালো খেলছে, তুমি তাদেরকে রেখে দাও, এটা তো কোশ্চেন আমরা বলতে পারি না। তাহলে এর পুরো দায়িত্বটা আমার মনে হয় বহুলাংশে যায় ইস্টবেঙ্গল কর্মকর্তাদের উপরে, তাদের আরও বেশি সক্রিয় ভূমিকা গ্রহণ করা উচিত। এবং তাদের একটা সবচেয়ে বড় ব্যাপার, সমর্থকদের কাছে, যারা সমর্থক রয়েছে তাদের কাছে একটা স্বচ্ছ প্রতিচ্ছবি এই মুহূর্তে কি রয়েছে দাঁড়িয়ে, আগামী মরশুমে তাদের ভাবনা চিন্তা কি, একটা স্বচ্ছ প্রতিচ্ছবি সাংবাদিক সম্মেলন করে জানানোটা খুব প্রয়োজন। তার কারণ হলো সমর্থকরা কিন্তু প্রতিদিনই জানতে চায় যে কি হতে চলেছে। তারা ইস্টবেঙ্গল ক্লাবকে ভালোবাসে, ইস্টবেঙ্গল ক্লাবের সাথে আছে এবং হারলেও তারা সাথেই থাকবে, সমর্থকরা মানেই তাই। কিন্তু সে তার মানে এমনটা নয় সেই ভাববেগকে নিয়ে কোনো খেলা করা উচিত। একটা ক্লিয়ার স্টেটমেন্ট, পরিষ্কার তাদের ভাবনা চিন্তাটা সামনে আনা উচিত, সেটা যেটাই হোক। আমার মনে হয় যদি সেটা আনা হয় সমর্থকরা সাদরে সেটা গ্রহণ করবে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি একটা একটা দিক বিচার করে এই জায়গাটা বলার চেষ্টা করলাম, বাকিটা তোমাদের উপর নির্ভর করবে তোমরা কি মনে করছো এটা নিয়ে পরে। তো অবশ্যই দেখা হবে তোমার সাথে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ সাপোর্টিং অ্যান্ড কিপ লাভিং, এবং তার সাথে যারা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করতে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে। দেখা হবে তোমার সাথে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত কিপ সাপোর্টিং অ্যান্ড কিপ লাভিং, বাই।